পাঁচ মে শাবলা চত্বরে গণহত্যার অন্যতম পরিকল্পনা কার্য এই জিয়াউল আহসান সে সময় হাজার হাজার লক্ষ লক্ষ হাফের ছাত্রদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন এই মেজর জিয়াউল আহসান ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন আর যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে চলে যান কারণ মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হবে আজকের ভিডিওতে পাঁচবে শাপলা চত্বরে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে শত শত লক্ষ লক্ষ ছাত্রের উপর গুলি চালানো এই সেই ব্যক্তি আজ পুলিশ তার বিরুদ্ধে এমনই চার্জশিট দিয়েছে পুলিশ সেখানে উল্লেখ করেছে পাশে মে শাপলা চত্বরের মূল পরিকল্পনাকারী এই মেজর জিয়াউল আহসান কি আপনার রক্তকরণ শুরু হয়ে গেছে তাহলে ভিডিওটি শেয়ার করেন আপনার ফ্রেন্ড লিস্টে চার পাঁচ হাজার মানুষকে জানিয়ে দেন বাংলার পক্ষেও এক ঘাতকের জন্ম হয়েছে যার নাম জিয়াউল আহসান ইনি এমন কোনো ঘটনা নাই বাংলাদেশের দু হাজার দশ সালের পর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যত লমহস্য যত মানব হত্যাকারী রয়েছে সমস্ত হত্যাকারীর সমস্ত ঘটনার মন ইন্ধনদাতা বলা হয় তাকে তিনি তৈরি করেছেন আয়নাঘর এ আয়না ঘরে ভারত বিরোধী এমনকি হাসিনার বিরোধী যত মতবাদ রয়েছে সমস্ত মতবাদকে সমস্ত কণ্ঠকে তিনি স্তব্ধ করে দিয়েছিলেন এই সেই ঘাতক মনে রাখবেন তাকে আমরা কি নামে আপনাদের পরিচয় করিয়ে দিব তা আমরা জানি না নতুন কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না আমি জানি আপনাদের অনেকের বিবেক এখন নাড়া দিয়েছে তাহলে তাকে কি করা উচিত অনেকে বলতেছেন তাকে ফাঁসি দেওয়া হোক কিন্তু কতবার ফাঁসি দিবেন কিছুদিন আগে কিছু পুলিশ সদস্যকে কিছু র্যাব সদস্যকে সাধারণ উৎসব মুখর জনতা পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তখন মনে হয়েছিল আসলে এটা ভুল হয়েছে এটা ঠিক হয়নি কিন্তু আজকে এই জিয়াউল আহসানের গল্প শুনতে শুনতে মনে হয়েছিল না উৎসব মুখর জনতা আসলে ভুল কিছু করেনি কারণ পুলিশ কি র্যাব কিংবা ডিজিএফআই কিংবা ঊদ্বতন কর্মকর্তা আপনারা ভুলে যান আপনারাও মানুষ আপনাদের হাতে অস্ত্র দেওয়ার সাথে সাথে আপনারা সাধারণ মানুষের উপর বৃষ্টির মতো গুলি শুরু করে দেন এটি এমন একটি অস্ত্র যা একবার ছুঁড়ে দিলেই মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে একটি প্রাণ ঝরে যায় আপনারা সেটা ভুলে যান আমি জানি অনেকে এখন আমার প্রচণ্ড বিরোধিতা করবেন আমাকে বিভিন্নভাবে গাল বন্ধ করবেন কিন্তু জিয়াউল আহসানের যখন আসল চেহারাটা কিছুটা কল্পনায় ভাসিয়ে নেই তখন আমিও বিবশ হয়ে যাই আমিও হারিয়ে যাই মনসায় তাকে আমার কাছে নিয়ে আসি এরপর আমার যত রাগ ক্ষোভ সব তার উপর মিটিয়ে দেয় এরপরও সে চাকরিতে শপথে বহাল ছিল তাকে যখন আটক করা হয় তিনি বললেন তিনি আয়নাঘর তৈরি করেননি তাহলে তার বাপ এসে তৈরি করেছে তার মা শেখ হাসিনা আয়নাঘর তৈরি করতে বলেছে সে করেছে তার মা শেখ হাসিনা চত্তরে চত্বরে নিরীহ নির অপরাধ যে শিশুরা কখনো ঢাকা শহর দেখেনি তাদের উপর বৃষ্টির মতো গলি চালানো এই সেই জেউল আহসান তার চেহারাটা আজীবনের জন্য কলঙ্কিত হয়ে থাকবে আমি বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস সরকারকে অনুরোধ করব তার বিশাল একটা ছবি তৈরি করুন এবং সেই ছবিতে সবাই যে যার মতো করে থুঁত নিক্ষেপ করবে তার মূর্তি তৈরি করুন সে মূর্তিতে মানুষ ঘৃণা ভরে থুঁত নিক্ষেপ করবে এমনটাই করুন এমনটা করা এখন সময়ের দাবি সেনাবাহিনীর উত্ততন কর্মকর্তাদের আমরা শ্রদ্ধা করি ভালোবাসি অন্তর দিয়ে এই সেনাবাহিনীর জন্য আমরা জীবনও দিতে পারি কিন্তু যখন জিয়াউল হাসানের মতো ব্যক্তির নামটা মনে আসে অন্তরে আসে মুখে আসে তার চেহারাটা দেখি তখন সত্যি কিছুক্ষণের জন্য সেনাবাহিনীর প্রতি আমাদের একটা ঘৃণার জন্ম হয় তাই তাকে আজীবনের জন্য আমৃত্যু কারাদণ্ড দেওয়া হোক অথবা তাকে মেরে তার কঙ্কালটা বাংলাদেশে কোথাও স্থাপন করা হোক অথবা তাকে মমি করা হোক যেভাবে ফেরাউনকে মমি করা হয়েছে আমরা ডক্টর ইউনসের কাছে আমাদের আকুল আবেদন এই নব্ব ফেরাউনকে না মেরে অথবা তাকে মেরে তার মূর্তিকে মমি করা হোক যাতে করে কালের সাক্ষী যুগের সাক্ষী মানুষ হতে পারে প্রিয় ভাইরা আমি অবাক হয়ে যায় যখন শাপলা চত্বরের ঘটনা পড়ি এই হাফেজ ছাত্ররা শাপলা চত্বরের চতুর পাশে রাস্তার মধ্যে বসে বসে কোরআন লোয়াদ করতেছিল দিগন্ত টেলিভিশন সে সময়ের ফুটেজ কাবার করতেছিল মুহূর্তের মধ্যে হঠাৎ করে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যায় যে সমস্ত পুলিশ সদস্যরা এই হাফেজদের বুকে গুলি চালিয়েছেন তারা যদি শুনে থাকেন আজকের ভিডিও আপনার জন্য আমরা বদোয়া করি আল্লাহ যেন আপনাকে চিরস্থায়ীভাবে ক্ষমা না করেন এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তারা হাফ ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন সে সময়ে আপনাদেরকে বলতেছি যদি শুনে থাকেন আল্লাহ যেন আপনার তওবা কখনো কবুল না করে আল্লাহ যেন এদেরকে কখনো ক্ষমা না করে এবং ফেরাউনের মৃত্যুর সময়ে ফেরাউনের মুখে কাঁদা মেখে দেওয়া হয়েছিল আপনারা কি জানেন ঘটনাটি ফেরাউনের মৃত্যুর সময় লোহিত সাগরে তার মুখে কাদা ঢেবে দেওয়া হয়েছিল কারণ সে যেন তবা করতে না পারে সে যেন তা করতে না পারে এটা করেছে যে ফেরাস্তা একজন ফেরস্তা করেছি যে এটা ঠিক তেমনি শাপলা চত্বরে যারা গণহত্যা চালিয়েছে সে সমস্ত ব্যক্তিদেরকে মসজিদে প্রবেশ করতে দেওয়াটা ঠিক হবে না কারণ সে যদি তবা করে ফেলে মনে রাখবেন আমি অনেক কষ্টে কথাগুলো বলতেছি কারণ সে সময় হাফেজ ছাত্রগুলো ঠিকমতো জুতাও পড়তে পারে না অথচ তারা হাফেজ তাদেরকে লভস্যভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল অথচ এখন আমরা জানতে পারলাম সেই ঘটনার মূল ইন্ধনকারীকে সেই ঘটনার যারা ঘটিয়েছে শেখ হাসিনা সেই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি চেয়েছিলেন রাতের মধ্যেই এই এদেরকে শেষ করে দিতে বিদায় করে দিতে অথবা বিকালের মধ্যে যেন তারা সাপলা চত্বর ছেড়ে চলে যায় সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ আওয়ামী সেই সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সে সময় বলেছিলেন যে কয়েক ঘন্টার মধ্যে শাপলা চত্বর খালি করা হবে অথচ দেখেন তার মৃত্যুটা কীভাবে হয়েছে তার মৃত্যু সময় তার চেহারাটা আপনারা দেখেন ইউটিউবে কিংবা গুগলে সৈয়দ আশরাফের মৃত্যু মুহূর্ত এটা দিকে সার্চ করেন দেখবেন কতটা বিবর্ষভাবে কতটা অমলিনভাবে তার মৃত্যু হয়েছে মনে রাখবেন একজন হাফেজ মানে কি জানেন একজন হাফেজ মানে আল্লাহ সহ আল্লাহর পছন্দনীয় ব্যক্তি আর সেটা যদি মাসুম ব্যক্তি হয় সেটা যদি ছোট্ট একটা বাচ্চা হয় তাহলে তো তাকে বলা হয় হাফেজ এ ফুল ফুল বুঝেন ফুল মানে পবিত্র হাফেজ এ ফুল হাফেজ এ আপনি বড় বড়ো আলেম আছে তারা অনেক সময় অন্যায় করতে পারে কিন্তু সাত বছর আট বছরের এই যে হাফেজ তারা তো একবারে নিঃস্বাপ তাদেরকে কী করে শেখ হাসিনা দুনিয়া থেকে বিদায় করার অনুমতি দিয়ে দেন আর এই সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তিনিই বা কেন এই কাজটা বেছে দেন প্রিয় ভাইরা আমরা অভিশপ্ত দেই আমরা অভিশাপ দেই আল্লাহ তা আল্লাহ যেন তাদেরকে ক্ষমা না করেন শাপলা চত্বরের পর আপনারা দেখেন আয়নাঘর করে ভারত বিরোধী বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ মানুষ প্রচণ্ডভাবে ভারত বিরোধী ভারত এখন থেকে যদি আগামী একশো বছরও চেষ্টা করে যে বাংলাদেশের মানুষের অন্তরে ঢুকবে তা কখনোই পারবে না শাপলা চত্বরের ঘটনায় সে সময় ভারতের রয় সরাসরি জড়িত ছিল ভিডিআর বিদ্রোহ ভারত সরাসরি জড়িত ছিল একই সাথে এই যে ছাত্র আন্দোলনকে ঘিরেছি গণহত্যা হয়েছে এটার সাথেও ভারত সরাসরি জড়িত তাই নরেন্দ্র মোদী বলেন আর রাহুল গান্ধী বললেন ভারতকে আমরা ঘৃণা করি ভারতকে ঘৃণা করা ভারত বিরোধী চিন্তাভাবনা মাথায় আনাটা এটা ফরজ এই মানে দায়িত্ব কেন এই দায়িত্ব আজ থেকে দেড় হাজার বছর আগে আপনার আমান্যবী প্রিয় নে হজরত মোহাম্মদ সাল্লাম গাজওয়া হিন্দ এটি কথা বলেছে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলিম উম্মার যুদ্ধ হবে আজ থেকে দেড় হাজার বছর আগে অনেকে বলে বানওয়ার্ট কথা বলতেছি ভাই গতকাল কিছুদিন আগে আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তখন অনেকে আমাকে মিথ্যা বাদী হিসাবে আখ্যা দিয়েছে গল্প কাহিনী হিসাবে আখ্যা দিয়েছে তারা তাদের নবীজির উপর তারা তাদের নবীর উপর মিথ্যা অফবাদ দিয়েছে আল্লাহ সুফা আল্লাহ লানত গাজ হিন্দ আপনারা সবাই শুনেছেন যারা শুনেছেন কমেন্ট করুন গাজোয়া হিন্দ মানে কি জানেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ তাই ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না ভারত কখনও মুসলিম উম্মার বন্ধু হতে পারে না অনেকে বলে ভারতে তো পঁচিশ কোটি মুসলিম আছে মনে রাখবেন ভারতবাসী বলতে হিন্দু হিন্দু তাদেরকে বোঝায় মুসলিমদেরকে নয় মুসলিমরা ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ যার আয়না ঘরের মূল দাতা ছিল অসিরেই তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এবং আজীবন আ মৃত্যু তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হোক যেমন চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর কিংবা ইউরোপ আমেরিকার মতন দেড়শো দুইশো বছরের কারাদণ্ড দেওয়া হোক যাতে করে সেখানে সে বসে বসে মরে অথবা সে যাতে তবা করতে না পারে কারণ এই ধরনের ব্যক্তি ফেরাউনের ঘটনা আপনাদেরকে বললাম যে ফেরাউন যাতে তবা করতে না পারে সে কারণে তার মুখে কাদাল লেপে দেওয়া হয়েছিল ঠিক তেমনি এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হোক কারণ এরা এমন কিছু নিকৃষ্ট ব্যক্তি যাদের জন্য আমাদের কোনো দোয়া আসে না তাই সাপনা চত্বরের সেই হৃদয় বিদারক ঘটনা দিয়েই আমি শেষ করতে চাই শত শত মাসুম শত শত ফুল শত শত জান্নাতি বাগানকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ সুবহন তাল্লা পবিত্র কোরআনুল কারিমে বললেন এন্না বাদশাহ সাদিদ আল্লাহ সাদীদ আল্লা সুবহন সাড় সার দেয় তবে ছেড়ে দেয় না আল্লাহ সুহাম তাল্লা পবিত্র কোরআনুল কারিমে আরেক আয়তে বললেন অমাকারু লহ wallahu khairul makirin